ঘুষ দিয়ে ইমামতি করা জায়েজ আছে কিনা, এরকম ইমাম থাকলে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, আমরা কোন পর্যায়ে এসে ঠেকেছি যে ইমাম সাহেব ঘুষ দিয়ে চাকরি নেয় সেই মানুষের নামাজ পড়া জায়েজ হবে কিনা, সে প্রশ্ন আমাদের শুনতে হয়। পতন কোথায় গিয়ে ঠেকেছে, পচন কোথায় গিয়ে লেগেছে, আমরা সেটা কিছুটা আঁচ করতে পারি। অনেক ইমাম আছেন যে দেখা গেল সরকারি মসজিদ, সরকারি ইমামতি, সরকারি বলে কথা, অতএব সে চাকরি নেওয়ার জন্য ঘুষ দিয়া তিনি চাকরি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ মাফ করো, শুধুমাত্র সরকারি মসজিদ না, অনেক বেসরকারি মসজিদও আছে যে এই মসজিদগুলোতে ইমামতি নেওয়ার জন্য কমিটির লোকদেরকে ঘুষ অফার করে এবং সেগুলো যদি চাকরি নেয়। যদি এরকম কোনো ইমাম থাকে তাহলে সেই ইমাম হলো সবচেয়ে নিকৃষ্ট ইমাম, তার ইমামতির কোনো যোগ্যতা নাই। যদি নিশ্চিতভাবে জানা যায় এরকম ব্যক্তিকে ইমামতি থেকে বরখাস্ত করা সেই মসজিদের দায়িত্বশীলদের উপর আবশ্যক, কারণ ফাসেকে মওলেন স্পষ্টভাবে ফাসেকিতে লিপ্ত, এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া উচিত না। অতএব এরকম এরকম ব্যক্তি যে নীতিগতভাবে অসৎ এবং হারামখোর, হারাম কাজকারী, যে চাকরির জন্য হারাম উপার্জন, হারাম টাকা দেয়, ঘুষ অফার করে, ঘুষ দিয়ে চাকরি নেয়, সে কিসের আল্লাহর কাছে দোয়া করবে, সে কিসের নেতৃত্ব দিবে? নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, সে সাধারণ মুসলমান হিসেবেও কোনো আদর্শ মুসলমান হওয়ার উপযুক্ত নয়। বিনা এরকম ইমাম তাকে বর্জন করতে হবে, প্রয়োজন আপনি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আর যদি আশেপাশে মসজিদ না থাকে তাহলে বাধ্য হয়ে তার পিছনে নামাজ পড়তে হলে পড়বেন, কিন্তু একা একা এই অজুহাতেও নামাজ পড়বেন না, কারণ তার গুনাহে তাকে পাবে, আপনার নামাজ হয়ে যাবে যদি আপনি অপারগ হন। তবে এটা ঠিক যে আমাদের দেশে এরকম অনেক ক্ষেত্রে হয়, অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন ইমাম নিয়োগ, খতিব নিয়োগের ক্ষেত্রে তাদের পছন্দের লোকগুলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের হাই হ্যালোকে মূল্যায়ন করেন। আমার খুব কষ্ট হয় এদেশের মসজিদ কমিটিতে যারা থাকেন তাদের বেশিরভাগ ভাইরাই মসজিদের সেবা করতে আসেন কিন্তু আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার সমর্পণ করে মুসলমান হয়ে আসেন না, এখানে আইসাও তাদের আগের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো ধরে রাখার চেষ্টা করেন। এগুলো খুবই গর্বিত কথা। বাইতুল মোকাররমের সাবেক খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাই অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, আমি বহুবার তার বক্তব্য ওলামাদের মধ্যে, একান্ত ওলামাদের মধ্যে বক্তব্য শুনেছি। তিনি খুব আফসোস করে বলেছেন যে দেশের মসজিদ কমিটির ভাইগুলো তারা সৎ যদি না হতে পারে তাহলে ইমাম মুয়াজ্জিন বা খতিবদের জন্য সমাজ পরিবর্তন করা অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়েত দান করুন এবং এক্ষেত্রে তাদেরকে আল্লাহর ঘরের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি, অসততা এবং হারামকে বর্জন করে চলার তৌফিক দান করুন। বর্তমানে বাসায় বিভিন্ন দিনে বিষয় আলোচনা করা হলে তারা তা মানতে চায় না, তাদের দলিল হলো অমুক তো করে না, এক্ষেত্রে পরিবারকে কিভাবে দাওয়াত দিব, খুবই দরকারি একটি প্রশ্ন। আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা দিনের পথে চলতে চান, হারাম হালাল মেনটেন করতে চান, মাহরাম মেনটেন করতে চান, অন্যায় এবং গুনাহ ছাড়তে চান, কিন্তু পরিবার থেকে, সমাজের লোকজন, তাদের পক্ষ থেকে বলা হয় যে আরে এত কিছু মেনে পারা যায়, অমুকে তো এটা বলছে না, কই তমুকে তো এটা করছে না, তুই কোত্থেকে পাইছস, এই টাইপের কথা বলা হয় কি হয় না? এই কথা প্রতিনিয়ত আমাদের এক শ্রেণীর যুবক ভাইদেরকে বলা হয়। যে সমস্ত পরিবার এরকম কথা বলে বা যেসব ভাইরা এই সমস্ত কথা বলে তাদেরকে আল্লাহর ওয়াস্তে বুঝাবেন যে দিন হলো পরিপূর্ণ সারেন্ডার করার নাম, দিন হলো পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম, দিন হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার নাম, অতএব সেটা করতে হবে। কে কি করেছে কে কি করে নাই এটা যদি আমার দেখার বিষয় হয় তাহলে পৃথিবীতে আমি আর ভালো থাকতে পারবো না। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তুতি আকসারা মান ফিল আরদি লাইয়ুদিল্লুক, তুমি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষ কি করে সেদিকে তাকাও তাহলে তারা তোমাকে পথহারা করে দিবে। অতএব কে কি করেছে, বেশিরভাগ লোক কি করেছে এটা আমি দেখব না, আমি দেখব কোরআন এবং হাদিসে কি আছে, আমি সেটাকে অনুসরণ করব। তাদেরকে বোঝাতে হবে, ওলামা ইকরামের কাছে নিতে হবে, কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দিতে হবে, ইনশাআল্লাহ তারা এই সমস্ত ফিতনা থেকে তখন বাঁচতে পারবেন। আল্লাহ হেফাজত করুন এবং হেদায়েত দান করুন।